কল্পনার জগৎ প্রস্তুত করতে চলেছে আবৃত্তি প্রতিযোগিতা 2021। বিশদ তথ্যের জন্য ডিসক্রিপশন বক্স চেক করুন। কল্পনার জগৎ রূপকথার একমাত্র ঠিকানা। হ্যালো সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমি আনিকুল রয়েছি আপনাদের সঙ্গে। কল্পনা জগৎ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই, কারণ আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অসাধারণ কবিতা। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকের কবিতা অন্ধপ্রেমিক, কবি রাতুল বসাক, কবিতা পাঠে রমা ঘোষ। তাহলে চলুন না শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে কবিতাটি শুনে আসি। প্রীতিলতার প্রেমিক অন্ধ, এজন্য অবশ্য তাকে কথাও শুনতে হয় অনেক। কেউ বলে ওকে দিয়ে কি হবে, ওকেই তো দেখতে হয়, ও আবার দায়িত্ব নেবে। পাড়ার লোক বলেছে মেয়েটার ভাগ্য খারাপ, ওর বান্ধবীরা বলেছে প্রীতির বয়ফ্রেন্ড তো একটা অন্ধ, আরও অনেকে বলেছে অনেক কথা, তবে কেউই কখনো ভালো কথা বলেনি। ছেলেটা আরেকটু হলে বাসের নিচে প্রীতি হাতটা ধরে টেনে নিয়েছিল, সেখানেই ওদের আলাপ। শুরুটা করেছিল প্রীতি, নাম ঠিকানা এসব জিজ্ঞেস করতে করতে কখন যে প্রীতির মন ছুঁয়ে গেল সে অন্ধ ছেলেটা। তারপর রোজ অপেক্ষা করত বাসস্ট্যান্ডে সেই অন্ধ প্রেমিকের জন্য। ছেলেটা বলেছিল আমাকে ভালোবেসো না, আমাকে ভালোবেসে কি পাবে। উত্তরে প্রীতি শুধু কেঁদেছিল, সেই কান্নায় কোনো দুঃখ ছিল না, ছিল ভালোবাসার আবেগ। প্রীতির ভাগ্য খারাপই ছিল, অন্ধপ্রেমিককে ভালোবেসে সে পেল না কিছুই, আর ভালোবাসার ফুলকে সমাজের চাকায় পিষে মেরে ফেলা হয়। এখনো মনে পড়ে প্রীতির সেই দিনটার কথা। বাড়িতে প্রচণ্ড হইচই প্রীতির বিয়ে, প্রীতির মন তার সেই অন্ধ প্রেমিকের জন্য পাগল হয়ে উঠেছে। সে তখনও বুঝে উঠতে পারেনি যে তার এই আনন্দ দীর্ঘস্থায়ী হবার নয়। দেখতে দেখতে সেই শুভক্ষণ উপস্থিত হল, বাড়ির সামনে গাড়ি এসে থামল। প্রীতি হয়তো ভাবছিল এখনই তার সেই অন্ধ প্রেমিককে দেখতে পাবে, অন্য চোখ দুটো অবশ্য তার দিকে দেখবে না। প্রীতি শুনতে পাবে তার অন্ধ প্রেমিক ডাকছে তার নাম ধরে, কিন্তু সেসব কিছুই হলো না। যে ছেলেটা প্রীতির সামনে এলো সে তার সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচানো অন্ধ প্রেমিক নয়। প্রীতির মনে বিষণ্ণতা, এক নিমেষে সমস্ত পার্থিব সুখ হারিয়ে গেল, হারিয়ে গেল সেই না দেখতে পাওয়ার চোখ দুটো, হারিয়ে গেল প্রীতির নামটা, হারিয়ে গেল তার ভালোবাসা, শুধু রয়ে গেল পুরনো স্মৃতি আর প্রীতিলতার অন্ধ প্রেমিক। Thank you.
এতক্ষণ শুনছিলেন কবিতা অন্ধপ্রেমিক, কবি রাতুল বসাক, কবিতা পাঠে রোমা ঘোষ, অডিও এডিটিংয়ে সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আশাকুল গোলদার। পরবর্তী সপ্তাহে আরও একটি গল্প কিংবা কবিতা নিয়ে হাজির হবে টিম কল্পনার জগৎ। আর আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা সামনে আরও আসতে চলেছে মজার মজার গল্প এবং কবিতা। তাহলে বন্ধুরা, বিদায়।